আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, যারা ধর্মের নামে অরাজকতা করে তাদের হাত থেকে ধর্মকে রক্ষা করতে হবে। ধর্মের দোহাই দিয়ে নাশকতাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। যারা হামলার শিকার হয়েছেন তারা মামলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক নারীসহ একটি রিসোর্টে অবরুদ্ধ হওয়ার ঘটনায় তার সমর্থকদের তাণ্ডব ও সহিংসতায় উপজেলা আওয়ামী লীগ অফিস ও যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।